এদিকে ট্যাম্পাকু কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও তিন শ্রমিকের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে উদ্ধার উদ্ধারকর্মীরা সকালে দুটি ও দুপুরে একটি দেহাবশাস উদ্ধার করেন সরকারি হিসাব মতে এ তিন দেহাবশেষ নিয়ে এ পর্যন্ত উনচল্লিশ জনের মরদেহ উদ্ধার করা হল এদিকে দুর্ঘটনার সতেরোতম দিনে সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে